আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিনামূল্যে রেশন বন্ধ করবে কেন্দ্র, নিন্দা তৃণমূলের, লোকসভায় তুলবে জড়। আসামের মন্ত্রী বিধায়কদের জন্য মুম্বাইয়ে কর্মশালা বিজেপির, 12-13-14 নভেম্বর তিন দিনের কর্মশালায় থাকবেন অমিত নাড্ডা, যোগ দেওয়া বাধ্যতামূলক প্রত্যেক বিধায়কের। কেন্দ্রের পদক্ষেপে আরও স্বস্তিতে আমজনতা, এক ধাক্কায় অনেকটা সস্তা ভোজ্য তেল। ভবানীপুরে ইউডিএফকে ব্রাত্য করে আজমলকে বার্তা, নতুন সমীকরণে অস্বস্তিতে বিরোধী শিবির। উপনির্বাচনে সংখ্যালঘুরা বিজেপির পক্ষে দাঁড়ালেও স্বীকৃতি নিয়ে টানা পুড়েন। রাতাবাড়ির কাজিরবাজারে টাটা ইন্ডিকেশের এটিএম উদ্বোধন সাংসদ কৃপনাথ মালার। ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসা রুখতে পদক্ষেপ, 68 জনের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি টুইটারকে। লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন, দালালমুক্ত থানা গড়ে তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিহারের বিস্মতকাণ্ডে অব্যাহত মৃত্যু মিছিল, বিহারে বিস্মতকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 68। ডিসেম্বরেই বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যোগ দেবেন বিজয় উৎসবে। এবং সর্বশেষ খবরটি হলো, ভারতে কমছে করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 10,805 জন, সুস্থ হয়েছেন 12,018 জন, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 519 জনের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। দেশের অর্থনীতির উপর চাপ কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। করোনা আবহে লকডাউনে কর্মহীন মানুষদের জন্য চালু করা বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান এবার থেকে বন্ধ হতে চলেছে। এবার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGKAY-এর আওতায় গরিবদের আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করার ইঙ্গিত দিল কেন্দ্র। কেন্দ্র নভেম্বরে এই প্রকল্প বন্ধ করলেও একাধিক রাজ্য নিজেদের খরচে এই প্রকল্প চালাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক আগেই জানিয়ে দিয়েছেন, তিনি বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্প চালু রাখবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হোলি পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের বক্তব্য, দেশের আর্থিক পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই ভালো, তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এক বিবৃতিতে কেন্দ্র সরকার জানিয়েছে, বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে, তাই বেশি দিন এই বিনামূল্যের রেশন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর দরকার নেই, যার কারণে PMGKAY-এর নভেম্বরের 30 তারিখ অবধি দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব সুধাংশু পাণ্ডে এমনটাই জানিয়েছেন। এদিকে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবে দল। অপরদিকে দাম কমল ভোজ্য তেলের, শুক্রবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফে তেলের দাম কমার বিষয়ে জানানো হয়। একাধিক ভোজ্য তেলের উপর সাধারণ শুল্ক প্রত্যাহারের ফলে এই দাম কমেছে বলে দাবি করা হয় কেন্দ্রের তরফে। কেন্দ্র জানায়, শুক্রবার থেকে বাজারে বাদাম তেল, সূর্যমুখী ও সোয়াবিন তেলের দাম 5-20 টাকা পর্যন্ত কমেছে, তবে সর্ষের তেলের দাম অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, এর আগে ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থাগুলিকে পণ্যের দাম কমানোর অনুরোধ করেছিল কেন্দ্র। এর ফলে তেল সংস্থার সংগঠন সলভেন্ট এক্সট্রাক্টর অ্যাসোসিয়েশন জানায়, প্রতি কেজি তেলে 3-5 টাকা দাম কমানো হবে। সেই ঘোষণার পরই কেন্দ্র একাধিক তেলের উপর সাধারণ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে, এর আগে 2.5% হারে সাধারণ শুল্ক ধার্য করা হতো তেলের উপর। অক্টোবরেই আমদানি শুল্ক ও কৃষি কর কমানোর ঘোষণা করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে দাবি করেন, কেন্দ্রের পদক্ষেপের সুফল দেখা যাচ্ছে বাজারে, তার কথায়, সব থেকে খারাপ সময় পেরিয়ে এসেছি আমরা। অপরদিকে ভবানীপুরে ইউডিএফকে ব্রাত্য করে আজমলকে বার্তা, নতুন সমীকরণে অস্বস্তিতে বিরোধী শিবির। রাজ্যের 5 বিধানসভা আসনের উপনির্বাচনে বিরোধী দল কার্যত ক্লিন সুইপ হয়েছে, জনমত শাসক দলের পক্ষে গিয়েছে। সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রিত্বে রাজ্যের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রী সহ শাসক দলের প্রার্থীরা ভোটের ফলাফল নিয়ে জেড়ে না কাশলেও উপনির্বাচনের পাঁচ আসনের সংখ্যালঘু ভোটের একটি ভালো অংশ শাসক দল বিজেপি ও ইউপিপিএল এর পক্ষে গেছে। বিশেষ করে লাগাতার তিনবার জয়ী হওয়া ভবানীপুর আসনে উপনির্বাচনে ইউডিএফ দল যেভাবে দোরাশী হয়েছে এতে সংখ্যালঘু মুসলিম ভোট যে শাসক দলের প্রার্থীর দিকে গেছে তা স্পষ্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্যে উপনির্বাচনে ভবানীপুর ও গোসাইগাঁও আসনে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন ইউডিএফ দল থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে যে বার্তা দিয়েছেন তা রাজ্যের আগামী নির্বাচনগুলোতে প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে। সিপাজড়ের সংখ্যালঘু জনপদে উচ্ছেদ, গুলিকাণ্ড, গোসুরক্ষা বিল সহ একাধিক ঘটনা ও এই সম্প্রদায়ের ভোটের প্রয়োজন নেই বলে প্রকাশ্যে ঘোষণা সংখ্যালঘুদের মধ্যে শাসক দলকে নিয়ে ভয়ভীতির মধ্যে উপনির্বাচনে সংখ্যালঘু ভোটাররা গেরুয়া ব্রিগেডের প্রতি আস্থা দেখাবেন কি না এ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে ভবানীপুর আসনে শাসক দলের জয়ী প্রার্থী ফণীধর তালুকদার ফলাফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংখ্যালঘু ভোট প্রাপ্তির কথা যেভাবে সরাসরি খারিজ করেছেন এ নিয়ে রাজনৈতিক মহল রীতিমতো বিস্মিত। অথচ সংখ্যালঘু ভোটে জিতে 2021 বিধানসভা ভোটে এআইডিএফ বিধায়ক হন তিনি। এরপর দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে উপনির্বাচনে গেরুয়া দলের টিকিটে ভোটে লড়ে ফের জেতেন ফণীধর। এবারও সংখ্যালঘু ভোটের এক বড় অংশ তার পক্ষে গেছে। তিনি না মানলেও পরিসংখ্যান একথা বলছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও আশার কথা হলো চতুর রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপনির্বাচনে ভবানীপুর সহ অন্য আসনে মুসলিম ভোট প্রাপ্তির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি এই সম্প্রদায়ের নাম না ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন এবারের উপনির্বাচনে এক সম্প্রদায়ের ভোট শাসক দল পেয়েছে, বিজেপি এবং তার শরিক দলকে এই আসনগুলোতে কোনো দিন তারা ভোট দেয়নি। তবে তিনি এও জানিয়েছেন তিনি কোনো দিন এই বিশেষ সম্প্রদায়কে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবেন না, তার সরকারের সম উন্নয়নের মানসিকতা দেখে কেউ ভোট দিলে দিতে পারে। উল্লেখ্য সরাসরি স্বীকৃতি না পেলেও শাসক দলের এইটুকু সহানুভূতির মনোভাবে উপনির্বাচনে বিজেপি এবং ইউপিপিএলকে ভোট দিয়েছেন সংখ্যালঘু ভোটাররা সেটা স্পষ্টতই বোঝা যায়। তবে উপনির্বাচনে শাসক দলের পক্ষে দাঁড়িয়ে সংখ্যালঘুরা বুদ্ধিমানের কাজ করেছেন, বিজেপিকে ভোট না দিয়ে সংখ্যালঘুরা যাবতীয় সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছেন বলে অহরহ যে অভিযোগের আঙ্গুল উঠে তা কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষক মহলের ধারণা। ভবানীপুর, গোসাইগাঁও, মরিয়নি, থাওরা ও তামুলপুর আসনে উপনির্বাচন হওয়ার পর গত 2 নভেম্বর ফলাফল প্রকাশ্যে এসেছে। পাঁচ আসনেই শাসক দল বিজেপি ও তাদের শরিক দল ইউপিপিএল জয়ী হয়। এর মধ্যে ভবানীপুর আসনটি গত 3 বার থেকে লাগাতার ইউডিএফের দখলে ছিল, সেই আসনটি বিজেপি ছিনিয়ে নেয়। তবে এর জন্য এআইডিএফ থেকে দলবদল করা বিধায়ক ফণীধর তালুকদারকে ফের প্রার্থী করতে হয় বিজেপিকে। ওই আসনের ভোটের ফলাফল বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় উপনির্বাচনে সংখ্যালঘু ভোটের ট্রেন্ড। অপরদিকে রাতাবাড়ির খাজিরবাজারে শনিবার টাটা ইন্ডিকেশের এটিএম উদ্বোধন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। এটির উদ্বোধন করে সাংসদ বলেন এই বৃহত্তর এলাকায় কোনো ব্যাংকের শাখা নেই যার ফলে এলাকাবাসীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে টাকা তুলতে কিংবা জমা করতে গিয়ে। সাংসদ বলেন এলাকার গণদাবির প্রেক্ষিতে তিনি অর্থমন্ত্রকে দাবি জানিয়েছিলেন যে কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা খুলতে, এরই প্রেক্ষিতে একটি সার্ভে টিমও আসে। কিন্তু নিকটবর্তী ব্যাংকগুলির শাখা থেকে এনওসি মিলেনি ফলে আটকে যায় সব প্রক্রিয়া বলেন তিনি। আবারও চেষ্টা চালাবেন যাতে কাজিরবাজারে যে কোনো ব্যাংকের শাখা খোলা যায়। এটিএমটির উদ্বোধনের পর কৃপনাথ নিজে টাকাও তুলেন। অপরদিকে আসামের গণ্ডি ছাড়িয়ে এবার মুম্বাইয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন করল বিজেপি। আসাম দলের মন্ত্রী বিধায়কদের প্রশিক্ষণের জন্য মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে কর্মশালা। আগামী 12, 13 ও 14 নভেম্বর 3 দিনের কর্মশালায় যোগ দেওয়া বাধ্যতামূলক প্রত্যেক মন্ত্রী বিধায়কের জন্য। ইতিমধ্যেই প্রত্যেক মন্ত্রী বিধায়কদের কাছে পৌঁছে গেছে দলের বার্তা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী মুম্বাইয়ে কর্মশালা আয়োজনের কথা জানিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। তাই আগামী 11 নভেম্বর মুম্বাই যাত্রা করবেন বিজেপির প্রত্যেক বিধায়ক। রাজ্যে বিভিন্ন সময় বিধায়কদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, এমনকি বিধানসভার পক্ষ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয় মাঝে মধ্যে।
বিধায়করা যাতে বিধানসভা অধিবেশনের কার্যক্রমণিকা সহ বিভিন্ন বিষয়ে সক্রিয় হয়ে ওঠেন তার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু রাজ্যের বাইরে মন্ত্রী বিধায়কদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এই প্রথম। প্রত্যেক বিধায়ক মন্ত্রীর কাছে দল থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী মুম্বাইয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নির্দেশে কর্মশালায় প্রত্যেক বিধায়ক মন্ত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা এই খবর জানিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন, আসামে দলকে এগিয়ে নিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ে তিন দিনের জন্য ওই কর্মশালায় দলের প্রত্যেক মন্ত্রী বিধায়ক অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সহ জাতীয় স্তরের নেতারা অংশ নেবেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও থাকবেন কর্মশালায়। তিনি জানান, মুম্বাইয়ে আয়োজিত কর্মশালায় দলের নীতি আদর্শের উপর আলোকপাত করা ছাড়া একজন বিধায়কের দায়িত্ব কর্তব্য সম্পাদনের বিষয়েও বোঝানো হবে। সরকারি প্রকল্প রূপায়ণে বিধায়কদের ভূমিকাও ব্যাখ্যা করা হবে সেখানে। দলের নির্দেশে আগামী 11 নভেম্বর মুম্বাইমুখী হবেন রাজ্যে বিজেপির 63 জন মন্ত্রী বিধায়ক। তিন দিন সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের। 14 নভেম্বর কর্মশালা শেষ হওয়ার পর মুম্বাই থেকে ফিরবেন বিধায়ক মন্ত্রীরা। ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ কদিন কার্যত শূন্য থাকবে দিশপুর সচিবালয়। মুখ্যমন্ত্রী মন্ত্রীরা তিন দিনের জন্য বাইরে থাকায় যথাযথ কাজও হবে না সচিবালয়ে। বিধায়করাও নিজেদের বিধানসভা কেন্দ্রে থাকতে পারবেন না, কিন্তু রাজ্যের গণ্ডির বাইরে সব বিধায়ককে ডেকে নিয়ে এই ধরনের প্রশিক্ষণ শিবির বা কর্মশালার আয়োজন করা কতটা যুক্তিযুক্ত তার জবাব অবশ্য দেননি বিজেপি নেতৃত্ব। কিন্তু রাজ্যের বাইরে মন্ত্রী বিধায়কদের জন্য এই ধরনের কর্মশালার আয়োজন নিঃসন্দেহে অভিনব। তবে বিধায়কদের কাজকর্মে এর প্রভাব কতটা পড়ে সেটা বোঝা যাবে ভবিষ্যতে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।